নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আবারও কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব নিয়ে আসা হলো আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ডেফিনেটলি আপনার টপিক ওয়াইজ হয় তো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আর এরপরে যেহেতু আপনার টোকিওতে শুরু হয়েছে তো খেলা তো সেই জন্য ওইটা ডিটেলসটা আমি করে দেবো ঠিক আছে আর তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলো তোমরা খাতা লিখে নাও আর যারা পেড ব্যাচে আছো যারা অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো তাদের জন্য সম্পূর্ণ এটা ফ্রি ঠিক আছে তো কোনো চিন্তা নাই যারা আর যারা দূর থেকে পড়ো তারা অবশ্যই খাতা লিখে নাও ঠিক আছে আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বইটা যেটা লাস্ট ষোলো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদম টপিক ওয়াইজ দেওয়া আছে কি নেই বইটার মধ্যে বইটা কিনতে যদি হয় বইটা কিনে নেগা অফিসিয়াল নম্বরে মানে এই যোগাযোগ কর অথবা তোর এই নম্বরের এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবি সেই লিঙ্ক থেকে কিনে নেগা ঠিক আছে তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো হ্যাঁ দু সালে মহিলা এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু সালে মহিলা এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে ভারতে ঠিক আছে দু নম্বর প্রশ্ন কি আছে দেখো দু সালে কোন এয়ারলাইন কোম্পানি এয়ারলাইন অফ এয়ার পুরস্কার জিতল উত্তর হবে কোরিয়ান এয়ার ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তার আর একটা কথা বলি যারা মনে করছিস যে ভর্তি হব হ্যাঁ দাদার কাছে যারা আমাকে ট্রাস্ট করিস তারা যারা দূর থেকে দেখছিস বাড়িতে এখানে যদি নাও আসতে পারছিস পূর্ব মেদিনীপুর পাস তো ধর পড়াই তো যদি ধর এখানে নাও আসতে পারিস ওখান থেকেও পড়া কর হ্যাঁ গুগল মিটের মাধ্যমে প্রাইভেট ক্লাস আলাদা আলাদা টিচার দিয়ে ক্লাস করিয়ে তোকে নোট লিখে তৈরি করে দেওয়া দায়িত্ব আমার থাকবে শুধু পারটা আড়াই টাকা করে বেতন লাগে বুঝতে পারলি মানে মাসে আশি টাকা মতো লাগে আর ঢুকতে মনে হয় ছশো টাকা মতো লাগে যদি কারো বিশ্বাস হয় অবশ্যই দেখতে পারিস তো চলো তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো কোন কেন্দ্রীয় মন্ত্রী মাছ চাষিদের জন্য মৎস্য সেতু অ্যাপ লঞ্চ করলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন কেন্দ্রীয় মন্ত্রী মাছ চাষিদের জন্য মৎস্য সেতু অ্যাপ লঞ্চ করলো সঠিক উত্তর হয়ে যাবে গিরিরাজ সিং তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো সম্প্রতি ডব্লিউ এইচও কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন ঠিক আছে বলছে ডব্লু এইচও কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে সঠিক উত্তর হয়ে যাবে চীন ভারতের রেলমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন সম্প্রতি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অশ্বিনী বৈষ্ণব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ পিজুস গোয়েল করে শোনা না তবে হচ্ছে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স দু হাজার একুশ জয়ী হলেন কে অস্ট্রিয়ান গ্র্যান্ড পিক্স দু হাজার একুশ জয়ী হলেন ম্যাক্স তো দেখো বলছে অস্ট্রিয়ান গ্র্যান্ড পিক্স দু হাজার একুশ কে জয়ী হলেন ম্যাক্স ফার্স্ট এফেন ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষালে এটাও দিতে পারে ম্যাক্স পেন কোন খেলা খেলার সাথে যুক্ত ঠিক আছে এটা পারলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও নেক্সট কি আছে দেখো ভারতের আন্তর্জাতিক বা বাহান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় আয়োজিত হবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় আয়োজিত হবে না গোয়া রাজ্যে অনুষ্ঠিত হবে ঠিক আছে তারপর যে পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের কততম মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের কততম মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে সঠিক উত্তর হিসাবে এগারোতম ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হলেন হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হলেন হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর লেখর ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হিসাবে মানে মধ্যপ্রদেশের সম্প্রতি রাজ্যপাল চেঞ্জ হয়েছে এবং কাকে নিয়োগ করা হয়েছে মাঙ্গুভাই ছগন ভাই প্যাটেল নেক্সট প্রশ্ন কী আছে দেখো সম্প্রতিকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত হলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সম্প্রতিকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত হলেন সঞ্জীব কুমার শর্মা যারা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার নিতে চাস যেরকম ঝড়ের লিস্ট বিভিন্ন পুরস্কার দু হাজার কুড়ি একুশ সালে পুরস্কার কারণ ওগুলি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় দেয় কোন সালে কোথায় খেলা হবে কত সালে খেলা হয়েছে ঠিক আছে যেরকম ধর দু হাজার মানে বলবে যে এর আগেও যেরকম প্রশ্ন এসেছিলো এশিয়ান অলিম্পিক গেম কোথায় হয়েছিল তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোদের পরীক্ষা অনেকবার এসেছে ঠিক আছে তো এই টোটাল যে লিস্টটা সেটা কিন্তু আমাদের ওই কারেন্ট অ্যাফেয়ার্স বইয়ে করা আছে ঠিক আছে সাত থেকে আটটা কারেন্ট অ্যাফেয়ার্স ওই বই থেকে কমন পাবে একদম যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্স সব করে কমপ্লিট করেছিস আশা করি সকলে নিয়েছিস যারা নিয়েছিস তারা ভালো করে পড় বইটা লাস্টেগুলো এগুলো আগে পড়বি বইটা লাস্টের দিকে আগে পড়বি ফার্স্টের দিকে এগুলো পরে পড়বি আর যারা নিস নেই তারা এই ভিডিও ডেসক্রিপশানে থেকে নিয়ে না গা বা নিরানব্বই টাকা দাম দাদা ওখান থেকে পনেরো ষোলো টাকা পাবে এমন কিছু ব্যাপার না বুঝতে পেরেছিস তোরা হ্যাঁ যদি এই নিরানব্বই টাকা একশো টাকা দিয়ে যদি কারোর জীবনে যদি দুটো তিনটে নাম্বার কমন পাওয়া যায় সে বইটা মানুষ বাজার থেকে ঝাঁক দিয়ে কিনে নেয় ঠিক আছে আর এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ মানে কত ইম্পর্টেন্ট তো নিয়ে নিস যদি কেউ বিশ্বাস হয় তো নিয়ে নিস বুঝতে পারলি এই ভিডিও আছে মাধ্যমে নিয়ে নিস আর যদি না পারিস তো অফিসিয়াল নম্বর যেটা দেখতে পেলে উপরে হ্যাঁ সেই এই এই নম্বরটাতে যোগাযোগ করিস স্ক্রিনশট নিয়ে নে যারা ভর্তি হতে চা যাই করি এখানে যোগাযোগ করিস তারপর দেখ বলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হবে ও আয়োজিত হবে ওটা গোয়াতে হবে ঠিক আছে পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের কততম মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন এগারোতম ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখ হিমাচল প্রদেশের ওটা তো বললাম এই অবধি করলাম তারপর মধ্যপ্রদেশের মাঙ্গু মাঙ্গু ভাই ছাগন ভাই প্যাটেল বললাম হ্যাঁ সম্প্রদিকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত হলেন সঞ্জীব কুমার শর্মা তাই তো এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার মার্কস মার বারো নম্বর দাবার ইতিহাসে বিশ্বের সর্বপ্রথম গ্র্যান্ডমাস্টার কে হলেন সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার কে হলেন অভিমন্যু মিশ্র কে হলো অভিমন্যু মিশ্র ঠিক আছে তারপর তেরো নম্বর প্রশ্ন কী আছে ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স দু হাজার একুশ কে জয়লাভ করেছে ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স দু হাজার একুশ কে জয়লাভ করেছে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাক্স পেন ফর্মুলা আসলে প্রশ্নটা দুবার রিপিট হয়েছে কিন্তু তোদের এইটা হয়ে গেল দেখ মানে তোমাদের এটা হয়ে গেলো কেউ তুতুকারি করলে রাগ করবি না আমি সবাইকে নিজের ভাইয়ের মতো দেখি ঠিক আছে নিজের দাদারাই তো নিজের ভাই দিকে তুতুকারি করে বোন দিকে তুতুকারি করে চাকরি করতে এসে সম্মান সম্মান আগে চাকরিটা পেয়ে যা তারপরে সম্মান নিবি চাকরি পা আমি স্যার বলবো তোকে ঠিক আছে তার আগে ভাই বলবো তারপর দেখ বাবা তাহলে ফর্মুলা ওয়ানের সঙ্গে যুক্ত হয়েছে ম্যাক্স ভেস্টার পেন ঠিক আছে তারপর হচ্ছে ভারতে বিমান বাহিনী নতুন ভাইস চিফ পদে কে নিযুক্ত হলেন এয়ার মার্শাল হরজিত সিং আরোরা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার মাস্কম্যানের রাখ ডবল স্টার কোভিড নাইন্টিনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোভিড নাইন্টিনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন কোনটি স্পুটেনিং লাইট স্পুটেনিক লাইট ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি আছে কোন দেশ সি ব্রেকার এআই মিসাইল তৈরি করলো ঠিক আছে পরীক্ষা হলে এরকমভাবে দেবে এটাও দিতে পারে বা পরীক্ষা হলে দিতে পারে নিচে সি ব্রেক সি ব্রেকার এআই মিসাইল নির্মলিখিত কোন দেশের মিসাইল ইজরায়েল জাপান জার্মানি এরকম চারটে নাম দেবে ঠিক আছে চীন এরকম চারটে নাম দেবে ইজরায়েল হবে সঠিক উত্তর আর তার সাথে এটা বলো সি ব্রেকার এআই মিসাইল ওটা কি বায়ু থেকে বায়ু নাকি ভূমি থেকে বায়ু নাকি ভূমি থেকে ভূমি কমেন্ট সেকশনে জানিয়ে দিও টোকিও অলিম্পিকের খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা সাঁতারুর নাম কি আগের দিনও আমি করিয়েছিলাম বি রিপিট কারণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি রিপিট করে দিলাম ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে মানা প্যাটেল যারা প্রথম দেখছো আজকে চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর পারলে রাত্রি সাড়ে আটটা থেকে যে লাইভ ক্লাসগুলো হয় আজকেও হবে ঠিক আছে তো রাত্রে সারাটায় যে জিআই হবে হ্যাঁ ইউটিউবে সরাসরি তো অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করে বাবা আর খবরা খবর পরীক্ষা সব কিছু আমরাই আগে দিই তো চ্যানেলটা অবশ্যই যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করো কিছু ভিডিও পরপর পেছনের দিকে দেখো তাহলে বুঝতে পারবা যে কতটা ভালোবাসা আমাকে সকলে বোঝাতে পারলাম তো যাই হোক আজকে সবার ভালোবাসাতেই তোমাদের চিরঞ্জিত স্যার বোঝাতে পারলাম এটাও ঠিক কথা তোমরা না থাকলে আমি কিছুই না ঠিক আছে তো তোমাদের ভালোবাসা যেন তোমরা জীবনে বড়ো হও চাকরি পাও আমি প্রত্যেকজনের জন্য প্রে করব ঠিক আছে আর প্রত্যেকজনাকে এটা বললো তোরা আমার জন্য একটু প্রে করবি যে আমিও যেন জীবনে অনেক বড় হতে পারি কারণ আমারও যাতে এক লাখ সাবস্ক্রাইবারটা হয়ে যায় ঠিক আছে তো একটু করে দিই একটু শেয়ার করে দিও কেমন সকলকে কারণ শেয়ার না করলে তো ধর আমার চ্যানেল তো বাড়বে না আর চ্যানেল বাড়লে কি বলেছিলাম একটা ডিজিটাল বোর্ড দেবো ডিজিটাল বোর্ডে ক্লাস করাবো ফ্রিতে কোনো পয়সা লাগবে না তো একটু চেষ্টা করি তোদের তো শেয়ারের অপশান থাকে তো একটু শেয়ার করে দিস বাবা কেমন এই ভিডিওটাই শেয়ার করে দেয় দিই সবাইকে বল যে সাবস্ক্রাইব করে নিতে তাহলেই হবে টোকিও প্যারা অলিম্পিক্স ভারতীয় সৈন্যের পতাকা বাহুকের নাম দিন মানে নাম করুন মানে সেটাই তা এটা হচ্ছে মারিয়াপ্পান থানগা ভ্যালু আমি এই প্রশ্নটা এর আগের দিনও বলেছিলাম আমার মনে হচ্ছে এই বছর এই প্রশ্নটা একটা বিরাট ইম্পর্টেন্ট সেটা আফগারি হোক চাই এসআই হোক চাই কনস্টেবল হোক চাই ওয়ারলেসই হোক ঠিক আছে খুব ইম্পর্টেন্ট তো চলো আজকে পর্যন্ত এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও একটা করে লাইক দিয়েছ জয় হিন্দ বন্দে মাতরম জয় মাক্কালে